সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করছি মহান সৃষ্টিকর্তার অপার কৃপায় তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো নোয়াখালী সরকারি কলেজে অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন বিষয়ের ছাত্রছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আব্দুল হাই, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালীতে কর্মরত রয়েছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডেফিনিশন অ্যান্ড মিনিং অফ রাইট, অর্থাৎ অধিকারের সংজ্ঞা ও অর্থ। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি আমার আলোচনার শুরুতে ডেফিনিশন অ্যান্ড মিনিং অফ রাইট, অর্থাৎ অধিকারের সংজ্ঞা ও অর্থ সম্পর্কে আলোচনা করছি। পৌরনীতি ও সুশাসনে অধিকার বলতে বোঝায় সমাজের সকলের জন্য কল্যাণকর কতিপয় সুযোগ সুবিধা। অধিকার সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। অধিকার ব্যতীত ব্যক্তির জীবনের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। সামাজিক জীব হিসেবে ব্যক্তি যে সুযোগ সুবিধা ভোগ করে তাই অধিকার। সমাজে বসবাসকারী সকল মানুষের পারস্পরিক স্বীকৃত দাবি অধিকার। সমাজের অধিকারের জন্ম, সমাজই এর রক্ষক। এজন্য অধ্যাপক লাস্কি বলেছেন, অধিকার সমাজ বহির্ভূত বা সমাজ নিরপেক্ষ নয়, অধিকার সমাজভিত্তিক। তিনি আরও বলেছেন, রাইটস আর দোজ কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ উইদাউট হুইচ নো ম্যান ক্যান সিক ইন জেনারেল টু বি হিমসেলফ অ্যাট হিজ বেস্ট। অর্থাৎ অধিকার হচ্ছে সমাজ জীবনের সে সকল শর্তাবলী যা ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না। সুপ্রিয় ছাত্রছাত্রী, অধ্যাপক আর্নেস্ট বার্কার তিনি অধিকারের সংজ্ঞা দিয়েছেন। তার মতে, রাইটস আর দোজ নেসেসারি কন্ডিশনস অফ দি গ্রেটেস্ট পসিবল ডেভেলপমেন্ট অফ দি ক্যাপাসিটিস অফ অল ইন্ডিভিজুয়ালস হুইচ আর সিকিউরড অ্যান্ড গ্যারান্টিড বাই দ্য স্টেট। অর্থাৎ অধিকার হচ্ছে ব্যক্তির সর্বোত্তম ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সে সকল প্রয়োজনীয় সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত। সুপ্রিয় ছাত্রছাত্রী, অধ্যাপক হল্যান্ড অধিকারের সংজ্ঞা দিয়েছেন। তার মতে, রাইটস আর ওয়ান ম্যানস ক্যাপাসিটি অফ ইনফ্লুয়েন্সিং দি অ্যাক্টস অফ অ্যানাদার বাই মিন্স অফ দি অপিনিয়ন অ্যান্ড ফোর্স অফ দি সোসাইটি। অর্থাৎ এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাজকর্মকে সমাজের মতামত ও শক্তি দ্বারা প্রভাবিত করার ক্ষমতাই হল অধিকার।
সুপ্রিয় ছাত্রছাত্রী, টিএইচ গ্রিন অধিকারের সংজ্ঞা দিয়েছেন। তার মতে রাইটস আর দি আউটার কন্ডিশনস এসেনশিয়াল ফর ম্যানস ইনার ডেভেলপমেন্ট, অর্থাৎ অধিকার হচ্ছে সেসব বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্টি সাধন করে থাকে। সুপ্রিয় ছাত্রছাত্রী এলটি হবহাউস তিনি অধিকারের সংজ্ঞা দিয়েছেন। তার মতে জেনুইন রাইটস আর কন্ডিশনস অফ সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ প্রকৃত অধিকার বলতে সামাজিক কল্যাণের জন্য কতিপয় শর্তকে বোঝায়। অন্যদিকে বোসান কোয়েত তিনি অধিকারের সংজ্ঞা দিয়েছেন। তার মতে এ রাইট ইজ এ ক্লেইম অর্গানাইজড বাই সোসাইটি অ্যান্ড এনফোর্সড বাই দ্য স্টেট, অর্থাৎ অধিকার হল এমন দাবি যা সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত। সুপ্রিয় ছাত্রছাত্রী, সুতরাং বলা যায় অধিকার হচ্ছে এমন কতিপয় মৌলিক সুযোগ সুবিধা যা সকলের জন্য আবশ্যক। অধিকার সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। অধিকার ছাড়া মানুষ ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। এজন্যই অধ্যাপক লাস্কি বলেছেন, এভরি স্টেট ইজ নোন বাই দি রাইটস ইট মেনটেইনস, অর্থাৎ প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাস শেষে তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি? উত্তর হচ্ছে 10 ডিসেম্বর। সুপ্রিয় ছাত্রছাত্রী, পৌরনীতি ও সুশাসনে অধিকার বলতে বোঝায় সমাজের সকলের জন্য কল্যাণকর কতিপয় সুযোগ সুবিধা। অপরদিকে অধিকার ভোগের বিনিময়ে একজন নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়। এসব দায়িত্বকে নাগরিকের কর্তব্য বলা হয়। অধিকার ভোগ ও কর্তব্য পালনের মধ্য দিয়ে একজন নাগরিকের ব্যক্তিত্ব ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে। নাগরিক জীবন সুন্দর ও সার্থক হয়। অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। একমাত্র কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগ করা যায়। অধিকার ও কর্তব্য উভয়ই সমাজবোধ থেকে উদ্ভূত এবং উভয়ের রক্ষক সমাজ। অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি এজন্যই বলেছেন, অধিকারের ধারণা কর্তব্যহীন হতে পারে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সহজাত মানবিক অধিকারগুলোই হচ্ছে মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের ঘোষণাপত্রে বলা হয়েছে, ম্যান আর বর্ন অ্যান্ড অলওয়েজ কন্টিনিউ ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন রেসপেক্ট টু দিয়ার রাইটস, অর্থাৎ অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সবসময় সেভাবে থাকতে চায়। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের এই লেকচারের উপর ভিত্তি করে তোমরা একটি প্রশ্নের প্রস্তুতি গ্রহণ করবে। প্রশ্নটি হচ্ছে,
অধিকারের সংজ্ঞা ও অর্থ বলতে কি বোঝায়? প্রিয় ছাত্রছাত্রী, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের সহায় হন।